মন দিয়ে শোনেন, ওয়াজ শোনা জিনিস শুধু নয়, শুনে বুঝে নিতে হয়, মন দিয়ে শুনে বুঝে না। আরে জমিনের ওপরে আল্লাহ পাকে খলিল্লাহ লাকাব দিয়েছে, বন্ধু লাকাব দিয়েছে। সেই আল্লাহ পাক হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালামে বিবাহ হয়ে যাবার পর 60 বছর হয়ে যায়, কোন সন্তান দেয়নি। 60 বছর ধরে আল্লাহ পাকের কাছে হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কেঁদেছিলেন, ও আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিন। আল্লাহ যখন 60 বছর কেটে যায়, বয়সটা তখন 90+ হয়ে গেছে, আল্লাহ পাক যদি একটা ছেলে দিলেন পূর্ণিমা চাঁদের মতো সুন্দর, হযরতে নবী ইসমাইল আলাইহিসসালাম কে দান করলে। কয়েকদিন পরে আল্লাহ বলছে, ইব্রাহিম লাব্বাইক ইয়া আল্লাহ, তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওই আরবের মরুভূমির ওই জায়গায় রেখে আসো, যেটা বর্তমান এখন কাবা শরীফ, ওই জায়গায় রেখে আসো। তখন ঘরও ছিল না, কাবা শরীফও ছিল না, এমন নিরিবিলি এলাকা, পাথরের এলাকা, এ থেকে হাজারো গুণ গরম বেশি, কথা বুঝে আসছে? একদম পানি নেই, মানুষ নেই, কিছু কিছু জায়গায় কাঁটাযুক্ত গাছ আছে, খাবারেরও সমস্যা। যাও রেখে আসো। শোনেন, প্রত্যেককে বলছি, সামান্য জিন্দেগির জন্য চিরস্থায়ী জান্নাতকে হারাচ্ছি আমরা। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর নিজামকে পৃথিবীর কোন শক্তি পাল্টাতেও পারবে না। আমরা আন্দোলন করতে পারি অনেক দুনিয়ার আইনের বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহর নিজামের বিরুদ্ধে মুখ খোলার কারো ক্ষমতাও নাই। তাই সুদূরে যান, আমার আম্মা বোনেরাও মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিসসালাম হুকুম শুনে নিজের স্ত্রী হযরতে হাজেরাকে আর বাচ্চাকে ইসমাইলকে সাথে করে নিয়ে যাচ্ছে। যে সেই জায়গায় যখন বলল যে আপনি বাচ্চাকে নিয়ে এখানে থাকেন, স্ত্রী তখন বলছে আমার প্রাণের স্বামী, এখানে লোকজন, কোনো বস্তি, কোনো বাড়ি, কোনো পানির ব্যবস্থা, কোনো ছায়া কিছুই নেই, এই জায়গায় কি করে থাকবো? তবে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি নিজে মনে রেখে যাচ্ছেন না আমার আল্লাহর হুকুম? হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন আমার প্রাণের স্ত্রী, অবশ্যই আল্লাহর হুকুম। এই কথাটা শুনে আমাদের আম্মা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী তাহলে আপনি যান, কেন আমি জানি আপনার থেকে অনেক বেশি সাহায্যকারী হলেন আমার আল্লাহ। আজকাল যদি কোনো স্বামী তার স্ত্রীকে কিছু বলে বা রেখে দিয়ে আসে, কি আগুনটা লাগবে বুঝতে পারছেন তো? কেন? তাহলে একটু আম্মা জান হাজেরা জীবনীটাও বলতে লাগে। ছোট্ট করে একটু বলি, এ না জানেরা আমার আম্মা জান বুনেরা, এই দুনিয়া জমিনে রূপ আল্লাহ আপনাদের দিয়েছে, সুন্দর জল্লা আপনাদের দিয়েছে, দামি আল্লাহ আপনাদেরকে বানিয়েছে, দুনিয়ার জমিনে আপনারা আপনাদের ব্যবহারে, আপনাদের আখলাকে, আপনাদের চলনে, আপনারা আপনাদের ইজ্জত দামকে মিটিয়ে দিলে, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি নজরে আমার নবীর দ্বীন ইসলামে নারীদের কত মর্যাদা। শুনুন, আল্লাহ নবী জানিয়ে দিলে যখন কোনো পাপ বাজার থেকে ঘরে আস
আসবে, কিছু যদি খরিদ করে নিয়ে আসে, কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে, আগে কন্যা সন্তানের হাতে দেবে, সে তার পছন্দর মতো নিজের জিনিসটাকে নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। ইসলামে নারী মর্যাদা কত আল্লাহ নবী জানিয়ে দিলে। এ দুনিয়া মানুষেরা এর হাজার বছর আগে নারী হলে জেন্ত জেন্ত পুঁতে দিত, নারীদেরকে হত্যা করে দিত, নারীগুলোকে বাজারে বিক্রি করে দিত, বাড়ির লোকেরা ধনী লোকরা এসে কিনে নিয়ে যেত, তাদের ঘরে যে কাজ কাম করাতো, প্রয়োজন হলে তাদের শরীরকে শোষণ করত, তাদেরকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর জমিনের চরিত্র, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আমার নবী পাক এই নারীদের জন্য কত আন্দোলন করেছে, আমার নবী পাক নারীদের জন্য কত লড়াই করেছে, লোকের বাড়ি বাড়ি ধরে 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 গিয়েছে, বাবারা তোমরা নারীগুলোকে এইভাবে হত্যা করো না, নারীগুলোকে জেন্ত মেরে দিও না, নারীগুলোকে ভোগের পাত্র বানাও না, নারীগুলোকে বাজারে বিক্রি করো না। তারা বলতে লেগেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী তো অশুভ জিনিস, কারো ঘরে নারী হওয়া মানে ওই বাড়িটা কোনো কলঙ্কিত বাড়ি। আল্লাহ নবী বলেছেন, না রে বোকা, তোদের যিনি স্রষ্টা তোদেরকে পুরুষ বানায়, তিনি ওদেরকে নারী বানায়, তোদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষ জাতির সিলসিলা জারি রেখেছে। আমি মুহাম্মদ রসুলকে তিনি রব রব্বুল আলামিন রসুল করে পাঠিয়েছে, তিনি আমাকে জানিয়ে দিয়েছে, হে আমার হাবিব বিশ্বের মানুষকে যে জানিয়ে দেয়, কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে জন্ম নেয়, এর মানে হলো ওই বাপটাকে শান্তি রহমত জান্নাতের মেসেজ দেওয়া হলো। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছিল, যেদিন নারী বাজারে বিক্রি হতো ইসলাম তাকে তুলে দিয়েছে সম্মানের স্ত্রী, সম্মানের বেটি, সম্মানের মা, সম্মানের বোন বানালো। আবার দুনিয়া ইবলিসের চেলারা নতুন করে নারীদের ঘরে বেউজ্জুতি করা শুরু করেছে না করেনি। নারী মানে ইনকাম করার জিনিস হয়ে গেছে, এখন দোকানে বসাও, কি বলে মঞ্চে তোলো, ছোট কাপড় পরে নাচাও, তার দেহটাকে ভোগের জিনিস আবার বানানো হচ্ছে না হয়নি, জোরে বলো। কিন্তু আলেম সমাজের কাছে যখন বসবেন, আলেম সমাজ আপনাকে শিক্ষা দেবে, তোর ঘরে যদি তিনটে নারী হয়, তুই যদি তিন নারীর বাবা হোস, তিন নারীকে যদি পর্দায় রেখে বিবাহটা দিয়ে দিতে পারিস শিক্ষা দিয়ে, তাহলে রসুল তোকে বলেছে দুটো আগুন দেখিয়ে যেমন পাশাপাশি, তুই আর নবী আল্লাহর জান্নাতে থাকবি পাশাপাশি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে যারা নাচাতে চায়, নারীদেরকে যারা দোকানে বসিয়ে খদ্দ ধরতে চায়, দোকানের পণ্য দ্রব্য বনে করে ব্যবহার করতে চায়, যারা নারীদেরকে শোষণ করতে চায়, যারা নারীবাদীর নামে নারীদেরকে উলঙ্গ করতে চায়, যারা নারীবাদীর নামে যতক্ষণ তাদের যৌবন আছে চুষে নাও, তারপরে বৃদ্ধাশ্রমে ফেলে দাও, তারা বলে কোনদিন এই আলেমদের পক্ষে তারা কি দাঁড়াতে পারবে, জোরে বলুন পারবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারাই তো তাদের হাতে পাওয়ার তুলে দিয়েছেন, তাই পাওয়ারের জোরে তারা আমাদেরকে পর্যন্ত ছাড়ছে না। তাই বলে দিয়ে যায়, যে সমাজে আলেমদেরকে বেউজ্জুতি হবে, ওই সমাজে অশনি আসবে, করুণা আসবে, মহামারী আসবে, খোদার গজব লেগেই থাকবে। তোরা হাজারো চেষ্টা করে আল্লাহর গজব থেকে এই সমাজকে বাঁচাতে পারবি না। এই সমাজ বাঁচাবার আবার রাস্তা আছে, কি রাস্তা? তোদেরকে উঠে দাঁড়াতে হবে, আলে আলে হরে নেতা বানাতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমার আলোচনা কি ভুল লাগছে? লাগে দূরে থাকো, এটা আম ঘরের মলি সাহেব নয়, এটা খানদানি ঘরের মলি সাহেব। 1450 বছর ধরে আমার খানদান এই করে আসছে,
আমার বাপ দাওয়াত দিয়েছে, আমার দাদু দাওয়াত দিয়েছে, মুজাদ্দেদ জামান পদ্দাদ দিয়েছে, তার বাপ 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 দিয়ে 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 35 পোস্টের দাদু সিদ্দিকে আকবর দিয়েছে, সিদ্দিকে আকবর দাওয়াত খোদ সেন্টার মোহাম্মদ রসুল থেকে শিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতে বাপ বাঁচাবার স্বার্থে বলছি, যদি বাঁচতে চাও লাইনে ওঠো। তুমি রং রোডে ঢুকে 100 স্পিডে গাড়ি চালিয়ে যদি বলো আমি বাঁচতে চাই, এ পাগলামি ছাড়া আর কিছু নয়। লাইনে উঠে 100 কেন, 150 চালাও, তোমার লাইনে চালাও, 150 স্পিডে চালাও, কিচ্ছু হবে না যদি তোমার কন্ট্রোল করার ক্ষমতা থাকে, তোমার যদি সব কিছু ঠিক থাকে। কথা বুঝে আসছে না? কিন্তু রং রোডে তুমি 10-এর উপরে উঠলো বা দাঁড়িয়ে থাকলো, এসে কেউ ছেড়ে দেবে? এটা তো তোমার রোড নয়। তুমি কোন রোডে উঠে গেলে তুমি, তোমার রোড কোনটা? তোমার তো শুরু হবে আজান দিয়ে মলি সাহেব, মৃত্যু হবে আজান জানাজা দিয়ে মলি সাহেব। তোমার শুরু তো মলি সাহেব, মৃত্যু তো মলি সাহেব। বিশখানে শয়তান সাহেব গুনেকে ঢুকতেছো কেন? হ্যাঁ, আমার কথা কি বেজার হচ্ছে? দুটো জিনিস তোর বাবা, তুই জেনারেল লাইনে পড়াশোনা করে ডাক্তার উকিল জজ হয়েছিস, টাকা ইনকাম করে নিয়ে আসবি আমার কাছে, বসে ধর্ম শিখবি, আমাকে টাকা দিবি। কথা বুঝে আসছো না? না, তোরও সংসার চললো, আমারও সংসার চললো, আমার ডাক্তারি ইঞ্জিনিয়ার উকিল জজ নেই, তুই শিখেছিস। কিন্তু ধর্ম তোকে জানতে হবে তো, ধর্মটা আমি শিখেছি, তুই আমার কাছ থেকে ধর্ম নে, বিনিময়ে যা ইনকাম করেছিস আমায় ভাগ দে। আমি গল্প বলি, এটা ইসলামের কথা, এটা ইসলামেরই কথা। আমার রসুল বলে যে তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ দ্বীনী শিক্ষা অর্জন করবে, আর দুনিয়াবি কাজ কর্ম সবাই করবে। ওই কিছু মানুষ তারা বাকি জনকে দ্বীনের শিক্ষা দেবে, আর তারা ওই তার সংসার পরিবারের জন্য পারিশ্রমিক দেবে, যাতে করে তার দুনিয়াটাও ওসিলা হিসাবে চলে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আপনারা যদি আমায় ভাই মনে করেন, আমি যদি আপনাদের ভাই হই, তাহলে আপনারা দিন শিখেছেন, আপনারা ডাক্তার, কেউ উকিল, কেউ চাষ করেন, কেউ বিভিন্ন কাজ করেন, আপনারা শিখেছেন। আমি আলেম হয়েছি, দিনের শিক্ষা লিয়েছি, আমি আপনাদের দিনের শিক্ষা দেবো, তার বিনিময়ে আপনি আমার দুনিয়াবি হালতের জন্য যেটা প্রয়োজন সেটা দেবেন না দেবেন না? এই তো সিস্টেম। কি গো, খারাপ লাগলো কথাটা? আরে সত্য কথা, তেতো লাগলো, কমসে কম সুগার হবে না। আসেন আম্মা জানের দিকে ফিরে যাই, হযরতে হাজির আম্মার কথা বলছিলাম, এ আমার মা বুনেরা মন্দির শোনেন, এই দুনিয়া কখনো আপনাদের ভালো চাই না, এই দুনিয়া কখনো আপনাদের সম্মানের কথা ভাবে না, এই দুনিয়া যদি শান্তি আপনাদেরকে দিতে পারত, পৃথিবীর জমিনের সব থেকে মডার্ন নারী হলে আমেরিকান নারী, যারা দুনিয়ার জমিনে এত মডার্ন হয়ে গেছে, সেক্সটাকে ফ্রি করে দিয়েছে। মাফ করবেন, শুনতে খারাপ লাগলো, সত্য কথা, কিন্তু আমেরিকার নারী 16 বছর বয়স হয়েছে, পশ্চিমা দুনিয়ার নারী 17 বছর বয়স হয়েছে, হঠাৎ করে তার গর্ভে সন্তান এসে গেছে, আর তোর বিয়ে হয়নি, তাহলে গর্ভে সন্তান কি করে এলো? ওই নারীটার চোখে পানি ফেলে পড়ে, আজ আমি মুহাম্মাদের কালচার না মানার জন্যে আমার বাপের সন্তান আমার গর্ভে চলে এসেছে, নবীর বেটি ফাতেমার কালচার। ফাতেমা হুজুরের নাম যখন এসে গেছে, একটা কথা বলবো, মানে একদিন এসে ভাই সব ভেতরের খিদে মিটবে না, একদিন এসে সব ভেতরের খিদে মিটে যায়, সব বলা যায়। আমার মধ্যে অনেক কিছু রয়েছে বলতে চাইছি, একদিনে হবে কি করে? তো হঠাৎ করে ফাতেমা হুজুরের কথা বসে এই মনে পড়ে গেছে, আমি বলি। তাহলে আমাদের মেয়েরা ফলো করবে কাকে? জোরে বলুন, জোরে বলুন, হযরতে ফাতেমা হুজুরকে তো নাকি আন্না মুসলিম পাড়ায় গেলে ঘোমটা দেয়, অন্য পাড়ায় গেলে তিলক দেয়, এরকম মেয়েকে? হযরতে ফাতেমা হুজুরকে, যার মধ্যে কোনো ভণ্ডমি চিটিংবাজি নাই, শুনছেন না? শুনলেন?
যে দুনিয়ার বুক থেকে আল্লাহ সার্টিফিকেট পেয়েছে কি, তুমি হলে জান্নাতি নারীদের সর্দারিনী, যার স্বামী শেরে খোদা আলী, যার ছেলে ইমামে হাসান হুসাইন, যার আব্বা দোনো জাহানের শাহিনশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার স্টাইল, তার মিজাজ, তার ঠাটমাট, তার ভিআইপি ভাব আলাদা হওয়া দরকার, ঠিক না বেটি? আজকে সামান্য যদি একটা যদি একটুখানি হাইফাই হয়ে যায়, তার মেয়ে যখন রাস্তায় বেরোয় জুতো পায়ে থাকে না, অনেক সময় হাতে থাকে, কি গো ভুল বলছি নাকি? কেন? আমি অমুক সাহেবের মেয়ে। কি? তা যার বাপ দোনো জাহানের সুলতান, তাহলে তার মেয়ের হাল কেমন হওয়া দরকার ছিল? সে তো মানুষের কাঁধের উপরে পাদে পাদে ঘুরে বেড়ানো দরকার ছিল না বন্ধু? আসুন, মানুষ কাকে বলে চিনুন। দুটো পা থাকার নাম মানুষ নয়, দুটো চোখ থাকার নাম মানুষ নয়, দুটো কান থাকার নাম মানুষ নয়, জবানে খাওয়ান কথা থাকার নাম মানুষ নয়, ক্ষুধার্ত থাকার নাম মানুষ নয়, ঘুমাবার নাম মানুষ নয়, কষ্ট হওয়ার নাম মানুষ নয়, খুশি হওয়ার নাম মানুষ নয়, সংসার করার নাম মানুষ নয়, বাচ্চা হওয়ার নাম মানুষ নয়, বাপ হওয়ার নাম মানুষ নয়। এগুলো কুকুরও হয়। এই কুকুরের মধ্যে বাপ আছে না নাই, কুকুরের মা আছে না নাই, বাচ্চা হয় না হয়নি, কুকুর খায় না খায়নি, কুকুর ঘুমায় না ঘুমায়নি, কুকুরের কান আছে না নাই, কুকুরের পা আছে না নাই, কুকুরের কষ্ট হয় না হয় না, কুকুরও খুশি হয় না হয় না, সব খসলকর মধ্যে আছে। মানুষ কাকে বলে? শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে যে কবরে যাবে, অর্থাৎ ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই মালিকের দাসত্ব করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে তার সৃষ্টির কর্তার হলো না, সে কখনো তোমার হয়? যে তার স্রষ্টার হলো না, সে কখনো তোমার হয়? হ্যাঁ করা মুসলমান হ্যাঁ করে আছে। এখন ভালো মন্দ বুঝতেছে গো? পরিস্থিতি খুব একটা ভালো নয়, আর তোমাদেরকে বাঁচাতে 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 আমার জীবনটাই নাজেহাল হয়ে যাচ্ছে, পেরেশানের শেষ নেই, দুনিয়া সবাই এলে সমস্যা নেই, আব্বা সিদ্দিকী এলেই কিছু লোকের ক্যান্সারের থেকেও যেন মারাত্মক রোগ ধরে যায়। কেন? কেন? একটাই কারণ, একটাই কারণ, আব্বা সিদ্দিকী হকের জন্য একতা করছে, আর আব্বা সিদ্দিকীর পিছনে যুবকের সংখ্যা বেশি, তাই যুবককে সবাই ভয় করে। তাই তো নবী বলতো, হযরত আলী কই, হযরত তালহা কই, ওইগুলোকে দরকার লিয়াই, তাদেরকে সব সময় ডাকতো, এ হযরত আলী, এই শয়তানগুলো কি বলছে দেখো তো, ঠান্ডাটা ধরো যাও, ব্যাস যে ঠান্ডা করে দিয়ে আসতো, কারণ যুবক সব সময় দরকার, ছেড়ে বলুন সুবহান। তাই কিছু লোক ভাবছে আমরা এত কিছু দিবার পরও যুবক পাই না, আমরা এত কিছু দিবার পরও যুবক পাই না। আব্বাস সিদ্দিক গেছে রাগও করে বকে, তারপরও দেখো ওর পিছনে সব সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার! এখানে অন্য কিছু ব্যাপার নয়, অন্য কিছু ব্যাপার নয়, তোমার আফসোস করলে হয়? তুমি যাকে ফলো করো সে বেঈমান, আর আমি যাকে ফলো করি সে মুহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমায় ভালোবাসে আমার জন্য নয়, এগুলো ভালোবাসে মোহাম্মদ রসুলের গোলাম, আমি তাই ভালোবাসে, ঠিক না বেটি? তুমিও চলে আসো না, তোমাকেও ভালোবাসবে, কিন্তু তুমি কাজ করবে শয়তানের। আর তুমি যদি বলো আমার ভালোবাসার লোক দরকার, না বন্ধু, যতক্ষণ খাওয়াও খাবার সময় বলে খাওয়াটা ঠিক আছে, খাওয়াটা শেষ হয়ে যাওয়ার পরে বলে কাজ ঝেড়ে খাওয়াচ্ছে কে জানে, কি বলে না বলে না, হ্যাঁ বাবা আমরা যা বলি সব আধ্যাত্মিক জগতে দেখে বলি, বেশি আর খুলে বলবো না। তো যাই হোক, হযরতে খাতুনে জান্নাতের কথা বলছে, আমার মা বোনেরা আবার বাইরে বেরিয়ে পড়ছেন কেন? শরীয়তটা বুঝুন, এটা ধর্মীয় মাহফিল, একটু চেপে যান, একটু চেপে যান। তো শোনেন, শুনছেন তো দিকে, আমাদের বেটিরা ফলো করবে খাতুনে জান্নাতকে, আমাদের মেয়েরা ফলো করবে খাতুনে জান্নাতকে, আমাদের মা বোনেরা ফলো করবে খাতুনে জান্নাতকে। এক গ্রাম্য মানুষ নবীর দরবারে বসে এসছে, এসে রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর কায়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, মা'আদাল্লাহা, এ বাবা কায়ামত তো অবশ্যই হবে, এই হবে তো নাকি, কবে হবে মনে হচ্ছে বলেন তো? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে,
রসুলও জানে, রসুলকে আল্লাহ জানিয়েছে, আর আল্লাহকে কেউ জানায়নি, আল্লাহ নিজে জানে। এইটা হলো রসুল আর আল্লাহর মধ্যে পার্থক্য। আল্লাহ খোদ নিজে মালিক, আর রসুলকে আল্লাহ মালিক বানিয়েছে, তাহলে পার্থক্য আছে না নাই? রসুলকে আল্লাহ জানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন মন দিয়ে, কিয়ামত অবশ্যই হবে। কোরআন বলেছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই, সত্য নয়, এই মিথ্যা নাই, কোনো সন্দ নয়, অবশ্যই হবে। কবে হবে? আল্লাহ আল্লাহ রসূল ভালো জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে, সেই ভবিষ্যৎবাণী ঘটছে কিন্তু। আল্লাহ নবী বলেছেন দুনিয়া জমিনে যখন দেখবে যুবকেরা বাপ মা থেকে বন্ধুদেরকে গুরুত্ব বেশি দেবে, তখন জানবে কিয়ামত বড় কাছে। আজকে ছেলেরা বাপ মা থেকে বন্ধুকে বেশি গুরুত্ব দেয়, কি গো ঠিক না? আল্লাহ নবী জানিয়ে দিলেন যেমন পানি হলে মানুষের বাড়ির ছাদে বাড়ির তালিতে পড়ে ঝরঝর করে, ওইভাবে আখেরি জামানাতে মানুষের বাড়িতে ফিতনা ঢুকে যাবে, ওইভাবে পড়তে লাগবে। আজ একটা বাড়ি বলুন যে আমার বাড়িতে ফিতনা নাই, এ যুবকেরা না, প্রতিটা বাড়িতে ফিতনা পড়ে গেছে। কিয়ামতের একটা আলামত রসুল বলেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ যুবকেরা তরুণীরা বেপেরা স্বামীরা যা কিছু করবে, স্ত্রীদের পরামর্শ নেবে, স্ত্রীর মতামত যেটা হবে স্বামী ওটাই করবে, কিয়ামতের একটা বড় আলামত এটা। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে আখেরি জামানায় কিয়ামতের আগে বাজারের লিডার গুলো, বাজার কমিটি গুলো বদমাইশ চুরিদের হাতে চলে যাবে, এলাকার মোড়ল গুলো বদমাইশ অসৎ চরিত্র হয়ে যাবে, সমাজের নেতা মন্ত্রী গুলো মূর্খ হবে, তাদের ক্ষমতা জোরে মানুষ তাদেরকে সম্মান করবে, কিন্তু তাদের চুকির আড়ালে তাদেরকে গালিগালাজ করতে লাগবে। এই সময় জানবে আখেরি জামানা চলে এসেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে ফোরাত নদীটা শুকিয়ে যাবে, ওখান থেকে সোনার পার উঠবে। এ যুবকেরা অলরেডি ফোরাত নদী শুকিয়ে যেতে গেছে, 2023 এর মধ্যে সমীক্ষা বলছে পুরো শুকিয়ে যাবে, অলরেডি সোনা দেখা যাচ্ছে। নবী আমার জানিয়ে দিলে এ আমার উম্মাত উম্মাতিরা, ওই সোনার পাহাড়টা যখন উঠবে আমার তোমাদেরকে সতর্ক করে দি, ওই পাহাড়টাকে নিবার জন্যে এক রাজার তিন ছেলে লড়াই শুরু হয়ে যাবে, পৃথিবীর শক্তি শক্তি দেশ গুলো ওই পাহাড়টা দখল করার জন্য লড়াই করবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওখান থেকে মানুষ সামান্যটুকু উপকার পাবে না, অর্থাৎ সোনাটা নিতে পারবে না, অথচ এই লড়াইয়ে সাতজনের মধ্যে নজন মারা যাবে, নজনের মধ্যে সাতজন মারা যাবে। আজকে পৃথিবীর জমিনে 900 কোটি মানুষ, ওই পাহাড়কে কেন্দ্র করে লড়াই হবে, সেখানে 700 কোটি লোক মারা যাবে। শুনছেন? তাহলে আখেরি জামানা এসে গেছে না যায়নি? এ যুবকরা বলো না, এসে গেছে না যায়নি? তাহলে এই সামান্য আর কিছুদিনের দুনিয়ায় আল্লাহ ভুলে যাচ্ছ, রসুল ভুলে যাচ্ছ? আমার আম্মা আমার বোনেরা সংসারে এতই অভাব হয়ে গেল, হ্যাঁ এতই অভাব। অনেকে আবার এই দোকানে মেয়েরা কাজ কামে মেয়েরা বললে অনেকে আবার বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে কমসে কম দোকানের সামান পৌন দ্রব্য হিসাবে বিক্রিও করেনি। যদি বলেন কেন, আমি চাকরি দিয়েছি তো ভালো কাজ করেছি, তুমি যদি চাকরি সত্যি মহিলার উপর দরদ দিয়ে দিতে, তাহলে যে মহিলাটা এক চোখে কম দেখে তাকে চাকরি দিতে সে অসহায়, যে একটু পায়ে কম চল খোঁড়া আছে তাকে চাকরি দিতে সে অসহায়, যে দেখতে খারাপ তাকে চাকরি দিতে অসহায়, যার মুখে নানা রকম দাগ আছে তাকে চাকরি দিতে সে অসহায়। তোমরা তা করো না, তোমরা দাও এমন জনকে যাকে দেখে খদ্দের কিনার দরকার না থাকলেও যেন আসে। কি গো কথা খারাপ লাগছে, এই সমাজে ঘটছে না ঘটেনি? হ্যাঁ, এইগুলো এইগুলোর প্রতিবাদ করার নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, দান করার নাম ইসলাম, যাকাত দেওয়ার নাম ইসলাম, মা বাবাকে ভালোবাসার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দেওয়ার নাম ইসলাম। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, মাইকের অবস্থা ভালো নাই, প্রথম থেকে দেখছি। শুনছেন? এখনো সব করার নাম ইসলাম, স্ত্রীকে ভালোবাসার নাম ইসলাম, তার নিরাপদ রাখা, তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনা, তাকে ভালোভাবে রাখার নাম ইসলাম। আসতে সবাই মিলে চিল্লালে মাই গলা ঘেবড়ে যাবে, আরো গন্ডগোল হয়ে যাবে। মানে তোমরা এমন তৈরি হয়েছো, কিছু হলেই শুধু হই হই হই, এত খারাপ তোমাদের ঘরে বানা লোকে। এই জন্যে বলি, ঘরের ছেলে ঘরে আয়, শয়তানদের পাল্লায় পড়িস নি বাবা। আয় ঘরের ছেলে ঘরে চলে আয়, ঘরের মেয়ে ঘরে চলে আয়, আমার আব্বা আম্মা ভাই বোন চলে আসো, তোমরা তো আমাদের সাথে থাকবে। হ্যাঁ, কইরে বাবা কি হলো দেখ না, তারপর খুলে যাচ্ছে হয়তো। এই জন্যে বলি, এইদিকে এসে তোরা কি জলসার বিরুদ্ধে নাকি ভাই? তোমরা জলসার বিরুদ্ধে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই আবহাওয়াটা কিন্তু আল্লাহর রহমতে ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে না? একটু মহব্বতের সঙ্গে বলছি, অসুবিধে হচ্ছে? হ্যাঁ, না বলবেন হুজুরের ছেলে এইসব কথা বলবে কেন? হুজুরের ছেলে বলবে কি কি বলবে বল, আপনারা বলে দিন না। হুজুরের ছেলে সে বলবে, মদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জেনা করো, খুন করো, মার্ডার করো, লোটো সব করো, যায় যেটা বলবে। এই খুশি, এটা শুনলে হুজুরের ছেলে কি বলবে বলুন? কোরআন সুন্নার কথা বলবে, ইসলামের কথা বলবে, ঠিক না বেটি? বলুন, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? একটা পার্টিতে যেমন রেল চলে না, ইসলামের দুটো পার্টি আছে, হককে প্রতিষ্ঠিত করা, অন্যায় বিরোধী করা। হককে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আলো থাকবে অন্ধকারও থাকবে, এ পাগল ছাড়ার কিছু না। ইসলাম আলো না অন্ধকার? জোরে বলুন। তাহলে আলো থাকবে সেখানে অন্ধকার থেকে থাকে, আলো থাকবে মা বাপের ক্ষতি হয় কি করে, আলো থাকবে ঘুষ থাকে কি করে, আলো থাকবে সুদ থাকে কি করে, আলো থাকবে বন্ধন লোন থাকে কি করে, আলো থাকে তো সমিতিতে মা বোনেরা যায় কি করে বলো? ইসলাম 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 করছো, আরে ইসলামে যে সব থেকে বড় দুশ্মন কেউ হয় তার নাম হলো মুসলমান। মুসলমান সব থেকে ইসলামের বড় দুশ্মন। কথা খারাপ লাগছে? মিলিয়ে দেখুন, মুসলিম পাড়ায় যেভাবে ইসলামকে জবাই করা হয়, যেভাবে ইসলামকে খুঁচে খুঁচে মারা হয়, যেভাবে ইসলামকে বেউজ্জতি করা হয়, যেভাবে কোরআন অপমান করা হয়, কোন আমার অমুসলিম ভাইদের পাড়াতে এইভাবে হয় না। তারা তো স্বীকার করে নিয়েছে, আমরা আল্লাহ মানি না, কোরআন মানি না, রসুল মানি না, আর আমরা কোরআনকে নিয়ে এসি ভালোবেসে যে তোকে মানি, চ আমার কোরআন তোর ঘরে আসে, কোরআনকে ঘরে নিয়ে এসে বেঁধে ওই কোরআনকে আমরা গান শোনাই ঘরের মধ্যে, ওই কোরআনকে আমরা ঘরের মধ্যে মিথ্যা কথা শোনাই, ওই কোরআনের সামনে বিবিকে মারি, ওই কোরআনের সামনে মদ খাই, ওই কোরআনের সামনে পরনারীর গায়ে হাত দিই, ওই কোরআনের নামে আল্লাহ নবীর দ্বীনের বিরুদ্ধে কাজ করি, যেটা কোরআন পছন্দ করে না। রামস্তিনের বাড়িতে কোরআনও নেই, কোরআন দেখতেও পাচ্ছে না। আমরা কোরআনকে নিয়ে এসে কষ্ট দিই, তাই খোদার গজব শুরু হয়ে গেছে কওমের উপরে। ভাই আর দাওয়াত করবেন তো নাকি? আর জলসায় আসবেন তো আমার নাম শুনলে? যে এত কষ্ট করে এসে আমাদের ঘরে আসামি বলছে রে, চপালা চপালা, আমরাই নাকি আসামিতে থাকবো নি? যা, রাগ বাপও করে, মাও করে, বড় ভাইও করে, হয়তো বয়সে বড় নয়, সম্মানে বড়, তাই রাগ করো, যদি তুমি ফিরে আসো জানবে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ তোমাকে 200-500 হাজার দিয়ে
আমাদের থেকে সরিয়ে কিন্তু পরকালে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আর আমরা বকি, আমরা তোমাদেরকে রাগ করি, হয়তো দু পাঁচশো টাকা দিই না, বকি রাগ করি, কিন্তু রাগ করার মূল উদ্দেশ্য একটাই, হাতটা ধরে যাতে জান্নাতটাই লিখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেজার হচ্ছে, কষ্ট লিখছে, আমি বলছি।